স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু আর্কে অফিসিয়াল তো আজ আমি এই ভিডিওরে আলোচনা করা প্লাস থ্রি সেকেন্ড সেমেষ্টার যে স্টুডেন্টস মানে সেকেন্ড সেমিস্টারে পলিটিক্যাল সাইন্স জি টু রকি তো সেমান গোটিয়ে মোস্ট ইম্পর্ট্যাট কোশ্চেন যেটা কি আজ আমি আলোচনা করা জগতীকরণের প্রভাব ইম্প্যাক্ট অফ গ্লোবালিজম সম্বন্ধে তো এই ইম্প্যাক্টফ গ্লোবালিজন্স বা যৌতীকরণের কো কোম সব প্রভাব রয়েছে আজি এই ভিডিওরে আমি আলোচনা করা তদি চ্যানেল নুয়া কি আসি যে এবে ফটাফট সবসক্রাইব করে নি যৌতিকরণের প্রভাবটা কম বর্তমান আমি তাহলে দেখবা হল এখানে দেখ যৌতীকরণ রাষ্ট্র কার্যকলাপ উপরে গভীর প্রভাব পকাইছে এ রাষ্ট্র কার্য চরিত্র সম্পূর্ণ বদলাই দিয়েছি কহিল অত্যুক্তি হব না ଆଧୁନିକ ଜନମଙ୍ଗଳ ରାଷ୍ଟ୍ର ପୁନର୍ବାର ପଛକୁ ଫେରିଯାଇ ଏକ ବ୍ୟକ୍ତିବାଦୀ ରାଷ୍ଟ୍ରରେ ପରିଣତ ହେବାରେ ଲାଗିଛି ଏପରିକି ଚୀନ୍ ପରି ସମାଜବାଦୀ ରାଷ୍ଟ୍ରମାନେ ମଧ୍ୟ ଯୌତିକରଣର ପ୍ରଭାବକୁ ମୁକ୍ତ ହୋଇପାରୁନାହାନ୍ତି ସେସବୁ ରାଷ୍ଟ୍ରମାନଙ୍କରେ ମୁକ୍ତ ବଜାର ଅର୍ଥନୀତିର ପ୍ରବେଶ ଘଟିଲାଣି ଯୌତିକରଣର ପ୍ରଭାବରୁ ରାଷ୍ଟ୍ର କ୍ରମଶଃ ଏକ ଯୋଗୁଆଲି ରାଷ୍ଟ୍ର ପୁଲିସ୍ ରାଷ୍ଟ୍ର ଅଥବା ସୁରକ୍ଷାମୂଳକ ରାଷ୍ଟ୍ର ଆଡ଼କୁ ମୁହାଁଉଛି এ কেবল কতক বাধ্যতামূলক বা অত্যাবশ্যক কার্যের নিজকে সীমিত করা চেষ্টা করছে অর্থনৈতিক বা সেবামূলক কার্যক্রম মানুষ ক্রমশ নিজঠু দূরে রকিছে সার্বভৌমত্ব হচ্ছে রাষ্ট্রর আত্মা বা মুখ্য উপাদান কিন্তু বর্তমানে এর প্রভাব স্থানু পালটিছে রাষ্ট্র কু জাতি জাত্র বলে কুযুচে রাষ্ট্রপ্রে আন্তর্জাতীয় স্বীকৃতি জরুরি হয়ে পড়িছে রাষ্ট্র ইচ্ছাকৃত ভাবে তা সার্বভৌমত্ব ক্ষমতা মন ইচ্ছা ব্যবহার করে পুনা এশ্ব সংস্থা মানা নানা প্রকার অঙ্কুশ লগা যাই রাষ্ট্র অধিক নির্ভরশীল ও সহযোগী হয়ে পড়েছে যোগতীকরণপ্রে ধনী ও পাশ্চাত্য রাষ্ট্র প্রভাব বৃদ্ধি পাইবার লাগিছে দারিদ্র দুর্নীতি এবং কলুষিত রাজনৈতিক প্রভাবের রাষ্ট্র অনিরশ্বাসী হয়ে এই ব্যবস্থাকে আপনাই নিয়েছে যৌতিকরণ ব্যবস্থায় রাষ্ট্র তাহার দায়িত্ববদ্ধতা অপসরি নেওয়া চেষ্টা করুছে গণতন্ত্র ভোট সর্বস্ব হয়ে উঠিছে পাশ্চাত্য রাষ্ট্র মানে আর্থিক নীতি সহযোগে রাষ্ট্রীয় জনমঙ্গল ইচ্ছা কু লাভকর মনোভাব আড়া নিয়ে বর্তমান শিল্পাঞ্চলের পরিণত হওয়ার বসিলা বিদেশি কোম্পানি মান বহুল প্রবেশ এবং ঘরীকরণের প্রভাব রাষ্ট্র আর্থিক স্থিতির সংস্কার সুযোগ দিয়েছে রাষ্ট্র যেতবে তার বার্ষিক বজেট এবং পঞ্চবার্ষিক যোজনার রূপরখদি সেতেবে আ আন্তর্জাতীয় মুদ্রা পাঠি নিয়মাবলী প্রত্যেক দৃষ্টি দিয়েছে কারণ বিশ্বব্যাঙ্ক সহায়তার রাষ্ট্রের বিকাশ মূল মূলক কার্য সাধন হেছে যৌতিকরণের প্রভাবের রাষ্ট্র বজেট বিশ্ব সংস্থা মানারা নিত হে রাষ্ট্র বর্তমান প্রচলিত বিভিন্ন ব্যবস্থার বিচারক রূপে দায়িত্ব তুলেছে না এই যৌতিকরণ ব্যক্তি গুণ বা মেধাকে অধিক প্রাধান্য দিয়ে রাষ্ট্রের কার্যকলাপ বা পলিশ রাষ্ট্রক পলিশ রাষ্ট্র আড়গ্রসর হচ্ছে যুগতিকরণ ব্যবস্থা রাষ্ট্র স্থিতি বুঝবা নিমন্তে বিশিষ্ট অর্থনীতিজ্ঞ শ্রম আমিন কেন্দ্র ও উপাণ্্তত্ব বা আধুনিক গঠনবাদী তত্ত্ব আলোচনা অত্যন্ত আবশ্যক এই দুই দুইস্তরীয় রাষ্ট্র রহবে বলে যথা কেন্দ্রস্তরীয় এবং উপা কেন্দ্রীয় স্তর রাষ্ট্র সবুময়ের উপাষ্ট্র উপরে প্রভৃত বিস্তার করবে জনমঙ্গল ও সহায়তা নামে কেন্দ্রের পুঞ্জি ঠুল হব এবং ক্ষমতা বৃদ্ধি পাইব। কারিগরি কৌশলর মেধা ধনী রাষ্ট্র মান পাখে রহব ধনিক অধিক লাভবান হবে। ধনিক রাষ্ট্রের প্রভাব উপাষ্ট্র মানুষের আনুগত্য এক কেদ্রী বিশ্ব সৃষ্টি সহায়ক হব এদারা নূতন উপনিবেশ বা তত্ত্বর প্রসার ঘটে এই তত্ত্ব অনুসারে রাষ্ট্রীয় প্রভুত্ব বা হ্রাস পাঁচীয় প্রভুত্ব বা জন্ম হবে। পুঞ্জি বিনিযোগ বড় অনুন্নত রাষ্ট্র মানে শ্রমিক শ্রেণীর রূপে রহবে কারণ অধিক অর্থ মেধাকে নিয়ন্ত্রণ কর ও পুঞ্জি বিনিয়োগ সহায়ত গরীব রাষ্ট্র মানে শোষিত হেবে মানব অধিকারক সুরক্ষা দেওয়া যোজনা প্রস্তুত হওয়ার সময় মানবর স্থিতি নথাই কারণ মানুষ যান্ত্রিক মানুষ রূপে রূপা হলি যান্ত্রিক মানুষ তার ভূমিকাকে বিস্তৃত করা সময়ের প্রকৃত মানুষ অদরকারী হয়ে যাব এই তথ্য অনুসারে এইপরি রাষ্ট্র নানা আশঙ্কা প্রকাশ পাইছে জগতীকরণ ব্যবস্থায় জনমংগল কাৰ্য ব্যহত হ'ব এঠাৰে লাভকৰ মনোভাৱ ৰাজুতি কৰিব নৈতিকতা গুণগুড়িকৰ লোপ ঘটি প্ৰতিদ্বন্দ্বিতা ইচ্ছা ভোগবাদ স্বাৰ্থপৰতা অহংকাৰ বৃদ্ধি পাৰিব সামগ্ৰিক চিন্তাধাৰাগুড়িক ব্যক্তি বা ধ্বনিকেন্দ্ৰিক হৈ উঠিব ৰাষ্ট্ৰ ব্যৱসায়িক বজাৰেৰে দাস হ'ব ৰাষ্ট্ৰ সভ্য সময়ু নিত কৰাৰ বিফল হ'ব মনুষৰ স্বাৰ্থপৰতা মনুষৰ দৈতিক মূল্যবোধক পছকু ঠেলি দিব ৰাষ্ট্ৰীয় গণতন্ত্ৰ কেৱল ভোটৰে সীমিত হয়ে এই যোগবতীকরণ প্রক্রিয়া প্রভাবে অধুনা রাষ্ট্র কার্যকলাপে ব্যাপক পরবর্তন ঘটুছে বিগত কেতে দশন্ধি ধরে জনমঙ্গল রাষ্ট্রে রাষ্ট্র অসীম ক্ষমতা উপভোগ করু লা দেশের নিরাপত্তা উৎপাদন বন্টন ও জনকল্যাণ পরি সমস্ত কার্য রাষ্ট্র দ্বারা সম্পাদিত হাউল মাত্র যোগতীকরণ রাষ্ট্র কার্যকলাপ ও চরিত্রকু সম্পূর্ণ বদলাই দিয়েছে যৌতিকরণ যুগে রাষ্ট্র পুনর্বার ব্যক্তিবাদী রাষ্ট্রে পরিণত হওয়ার লাগেছে যোগতীকরণের প্রভাবের রাষ্ট্র ক্রমশ পুলিশ রাষ্ট্র বা সুরক্ষা বল রাষ্ট্র আড়গ্রসর হেউে রাষ্ট্র কেবল এক রাজনৈতিক অনুষ্ঠান ভাবল অত্যাবশ্যক কার্য নিজে সীমিত রাখা চেষ্টা করুছে। এ অর্থনৈতিক ও যোগতীকরণ যুগে রাষ্ট্রের কার্যকলাপ ব্যাপক পরন আসেছে সেই পরিবর্তন মান নিম্নরে বর্ণনা করাছে তো কোণ কণ সব পরিবর্তনগুলো হয়ে তোলরে দিয়ে যাই দেখিপার তো প্রথমটি এখানে লেখা হয়েছে ଯୌଗତିକରଣ ପ୍ରକ୍ରିୟା ଯୋଗୁଁ ରାଷ୍ଟ୍ର ଗଣତାନ୍ତ୍ରିକ ମୂଲ୍ୟବୋଧ ମାନବୀୟ ମର୍ଯ୍ୟାଦା ବ୍ୟକ୍ତି ସମତା ଓ ନ୍ୟାୟ ପ୍ରତି ବିଶେଷ ଦୃଷ୍ଟି ଦେଉନାହିଁ ବହୁ ଦେଶୀୟ ଉତ୍ପାଦନ ଅର୍ଥ ବ୍ୟବସାୟ ପ୍ରତିଷ୍ଠା ରାଷ୍ଟ୍ରର ଗଣତାନ୍ତ୍ରିକ ନିୟମକୁ ଅମାନ୍ୟ କରିଚାଲିଛେ ତା'ପରେ ନେକ୍ସଟ ହେଉଛେ ଯୌଗତିକରଣ ଯୁଗରେ ରାଷ୍ଟ୍ର ନାଗରିକମାନଙ୍କର ସାମାଜିକ ଓ ଆର୍ଥିକ ଅଧିକାର ସୁରକ୍ଷା ପାଇଁ ତତ୍ପର ହେଉନାହିଁ জনমঙ্গল কার্যক্রম প্রত্যেক উদাসীন হয়ে পড়ুছে এর জনস্বাস্থ্য ঠার দূরে যাচ্ছে সামাজিক নিরাপত্তা ব্যবস্থা প্রত্যেক রাষ্ট্র উদাসীন হয়ে পড়ুছে সম্প্রতি এ বিশ্ব বাজার স্বার্থপর আগেই আসুছে তাপরে নেক্সট আর হচ্ছে যৌতিকরণ যোগ মানবিক অধিকার ক্ষুণ্ণ হেউে রাষ্ট্রের স্বার্থ শাসন ক্ষমতা আপেক্ষিকভাবে হ্রাস নাগরিক মান অধিকার সুরক্ষা করিবার মনোভাব ও শক্তি হ্রাস পাওয়া যে ব্যবস্থা রাষ্ট্র ভূমিকা গৌণ সেটার রাষ্ট্র নগরিক মান অধিকার সুরক্ষা করা অসমর্থ অটে তাপরে নেক্স নেক্সট এটার দিয়া দেখ জন মেরি গুহেন তাঁর পুস্তক দি এন্ড অফ ন্যাশন ট্যাপ্রে লেখি যে যোগতীকরণ জাতীয় রাষ্ট্র রাষ্ট্রস্থানরে বহু রাষ্ট্রীয় সংস্থা মানে প্রভাবশালী হচ্ছে এদারা গণতন্ত্র বিস্ফর্ণ হে সাম্রাজ্যবাদ প্রভাব বড়ুচে এবং সার্বজনীন স্বার্থ পরিবর্তে ব্যক্তিগত স্বার্থ দৃঢ়ীভূত হে যোগতীকরণ জাতীয় নাগরিকত্ব দুর্বর কলে বিশ্ব উপভোক্তা সুদৃঢ় করেছে তাপরে নেক্সট এ যৌতিকরণ যোগ জনসাধারণ প্রতি রাষ্ট্র অঙ্গা অঙ্গীকারের পরিবর্তন ঘটিছে রাষ্ট্র জনমঙ্গল প্রতি ধ্যান নদে কবল সমবেদনশীল হুচে যৌতিকরণ প্রবক্তাঙ্ চাপে পুঞ্জির যৌতিকরণের রাষ্ট্র কেন্দ্রীয় ভূমিকা গ্রহণ করুচে রাষ্ট্র পূর্ব ও ভাকৃতিক সম্পদর বিনিয়োগ ও শোষণ মাধ্যমে উদারীকরণ লক্ষ্য হাসল সহায়তা করুছে। তাপরে নেক্সট রয়েছে এই যবতীকরণ যুগে রাষ্ট্র উৎপাদন ও বন্টন ক্ষেত্রে ধীরে ধীরে অপসই যাইছে এবং আঞ্চলিক ক্ষেত্রে ঘরাই পুঁজি নেশ অনুকূল পরিবেশ সৃষ্টি করি লাগিছে রাষ্ট্র অধুনা আন্তর্জাতিক পুঞ্জি প্রভাব সারণী কার্য করুছে আইবাগ অহম্মদ মতের গতীকরণ যুগে আন্তর্জাতিক রাজনীতির রাষ্ট্র উপরক গুরুত্ব হটাই পুঁজি প্রসারণ উপরে গুরুত্ব দিয়া যাইছে জাতীয় রাষ্ট্র অধিকর অধিক আন্তর্জাতিক ভিত্তির প্রতিনিধিত্ব করুছে, বিশ্ব সময়ের রাষ্ট্র জাতীয় স্বার্থকে কম মাত্রার প্রতিনিধিত্ব করুছে। যোগতীকরণ প্রক্রিয়া গণতন্ত্র প্রতি আহ্বান সৃষ্টি করছে এই যোগতীকরণ এবে গণতান্ত্রিক অধিকার ও শাসনক সীমিত করুচে এ রাষ্ট্রের অর্থনৈতিক সার্বভৌমত্ব ক্ষুণ্ণ করুচে যৌতিকরণ রাষ্ট্রক ক্রমশ দুর্বল করে দেছে যোগতীকরণ প্রভাব বর্তমান প্রত্যেক ব্যক্তি অনুভব কলে কেতক এখন আন্তরিকতাভাবে গ্রহণ কলা বেলে অন্য কেতক এখন বিরোধ করু

নতবা টেলিগ্রাম টেলেগ্রাম এপতু এবং সার্চ করতো কি অফিসিয়াল এবং জয়েন হয়ে যা যাওয়ারা কি তুমি সমস্ত পি পাই হয়ে এবং এই ভিডিওটি সর্বপ্রথমে সেটার তুমি লিঙ্কটা পাইপার বুঝিপুরছো না তো এত জে হিন যে ভারত লভ ইউল দেখ আপনি ভিডিও বাই বাই টেক কেয়ার